ফিরে আসার একটিমাত্র উপায় আমাদের প্রত্যেকটা মানুষকে একতা থাকতে হবে। একটা স্বামী স্ত্রী, একটা স্বামী এবং স্ত্রী যেরকম নিজেদের মধ্যে একতা করে, মানে স্বামী স্ত্রীকে আমরা বাঙালি ভাষায় বলি একাত্মা, মানে আমাদের দুই শরীর একাত্মা, অর্ধাঙ্গিনী। আমাদের এখন শিল্পীদেরকে অর্ধাঙ্গিনী হতে হবে। অর্ধাঙ্গিনী দ্যাট মিন্স কেউ নেগেটিভ সেন্সে যাবে না, পজিটিভ সেন্সে। সেটা হচ্ছে আমি কি করব, আপনি জিয়া ভাই জানবেন, মিশা ভাই জানবে, তারপর হচ্ছে শাকিব খান জানবে, নিপুণ আপু জানবে, মৌসুমী পূর্ণিমা পপিতারা জানবে যে অপু কী করছে। ইনফ্যাক্ট আপনি কী করবেন এটা আমরা সবাই জানবো। এই যে একা এক আত্মা পোষণ করব, তখন আমার কাছে মনে হয় যে এইসব হানাহানি রাজা এটা বন্ধ হবে। রাইট, এক্স্যাক্টলি। প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটার প্রতি সম্মান জানাতে হবে, প্রত্যেকটা মানুষের প্রতি প্রত্যেকটা শ্রদ্ধাশীল থাকতে হবে। তাহলে হবে কি, এটাই তো শিল্পী। শিল্পী কিন্তু ওইটা না, মানুষের কেন মানে এক একটা সেক্টর ভাগ করা, সাংবাদিকতা কেন ভাগ করা, মেইন আর্টিস্ট কেন ভাগ করা, তারপরে সহকর্মী আর্টিস্ট কেন ভাগ করা। ভাগের একটিমাত্রই কারণ যে তাদের কাজ এবং তাদের ডিপার্টমেন্টটা আলাদা। আমাদের সর্বপরিসরে আমরা একজন শিল্পী, আমাদের এই সত্তাটাকে কখনোই নষ্ট করা যাবে না। যেমন আমি একটা এক্সাম্পল বলি, মানে আমি অপু বিশ্বাস, ধরেন ফ্যামিলিগত অনেক ট্র্যাজেডি থাকতে পারে, অনেক কষ্ট থাকতে পারে, অনেক অজানা অনেক কিছু থাকতে পারে, বা পরিবারে ঝগড়া হতে পারে। আমি যখন শুটিং স্পটে যাই, হ্যাঁ আমাকে হয়তো বসে আছি শুটিং ছাড়া, একজন ভক্ত এসে বা ফ্যান এসে বললো আপা সালাম আলাইকুম কেমন আছেন, ওই সময় আমার মন চাচ্ছে না আমি হাসবো, মন চাচ্ছে না তাকে রিসিভ করে কথাটা বলবো। বাট আমি যেহেতু শিল্পী এটা ভুলে গেলে যাবে না, তখন যদি আমাকে হেসে বলতে হয় হ্যাঁ ভাইয়া ভালো আছি, বাট না আমি ভালো নেই। ইনফ্যাক্ট আমি হয়তো দুই দিন খাবারই খাইনি, অনেক কষ্টে বা অনেক হচ্ছে কী হয় ডিপ্রেশনে খাইনি, কিন্তু তাকে আমার বলতে হয়েছে হ্যাঁ আমি ভালো আছি, আপনি ভালো আছেন। তো দ্যাট ইজ দ্য শিল্পীর সুলভ। আমার কাছে মনে হয় যে আমাদের প্রত্যেকটা মানুষের একটা গ্রুমিং দরকার, যে আমরা শিল্পী এটাকে মাস্ট দরকার, যেটা ইন্ডিয়াতে আই থিঙ্ক আছে, যার কারণে ওদের হানাহানি রাহা যায় নিজেদের মতে নেই। এক্স্যাক্টলি।